আপনারা দেখছেন বঙ্গন নিউজ। বেড়াচাপা চৌমাথা এলাকায় যানজটে জেরবার জনসাধারণ। যানজটের প্রকৃত রূপ দেখতে হলে ঘুরে আসুন বেড়াচাপা চৌমাথা। ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়িয়ে গাড়ি, নিত্য যাত্রীদের নিত্যদিনের আতঙ্ক হয়ে উঠেছে এই বেড়াচাপা চৌমাথা। লকডাউন শিথিল হতেই পুরানো ছন্দে উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা ব্লকের বেড়াচাপা চৌমাথা। একদিকে বেহাল রাস্তার কারণে সমস্যায় পড়েছেন দেগঙ্গা বেড়াচাপার বাসিন্দারা। প্রতিদিন বেড়াচাপা বাদরিয়া রাস্তা ও বেড়াচাপা বসিরা তাকি রোডের বিভিন্ন এলাকায় বিদ্যুতের দাবিতে রাস্তায় গুঁড়ি ফেলে পথ অবরোধ চলছে। অন্যদিকে বেড়াচাপা তাকি রোডের ট্রাক, ইঞ্জিন, ভ্যান, অটো, সবজির গাড়ি সহ বিভিন্ন ছোট গাড়িতে স্তব্ধ বেড়াচাপা চৌমাথা। এই রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করতে নাকের জল চোখের জল। প্রতিদিন পাঁচ মিনিটের রাস্তা পার হতে ঘন্টার পর ঘন্টা সময় লাগছে। অন্যদিকে বেড়াচাপা চৌমাথা থেকে হাড়োয়া যাওয়ার পথে রাস্তায় বড় বড় গর্তে পড়ে আহত হচ্ছেন অনেকে। দুর্ঘটনাও ঘটছে নিয়মিত। ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, বেড়াচাপা থেকে হাড়োয়া পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে কাজ চলছে। বিশেষ করে বেড়াচাপা থেকে চন্দ্রকেতুগড় পর্যন্ত 2 কিলোমিটার রাস্তার হাল খুবই খারাপ। কয়েকদিনের বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার নিয়েছে। লকডাউনের পূর্বে ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন। স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান বলেন, রাস্তার অবস্থা একেই খারাপ, নিকাশিও বেহাল হওয়ায় একটু বৃষ্টিতে বাজার সহ আশপাশের জল রাস্তায় পড়ে পরিস্থিতি ঘোরালো হয়। পাকাপাকিভাবে রাস্তা এখনও মেরামত করা হলো না। রোগীকে এই রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া খুবই অসুবিধাজনক বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা। নিমাই সাধুকা বলেন, প্রতিদিন সকাল 10টার পর থেকে বেড়াচাপা চৌমাথা জাম হতে থাকে। এই জাম সরতে প্রায় বেলা 12টা বেজে যায়। যারা কলকাতা বা বারাসাতের ডেলি প্যাসেঞ্জার অথবা ছাত্রছাত্রীরা প্রতিদিন এই যানজটের শিকার হন। তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত বেড়াচাপা চৌমাথা সচল করা হোক। নিয়মিত খবরের আপডেট পেতে অ্যাপের বেল আইকন প্রেস করুন আর সাবস্ক্রাইব করুন বঙ্গনিউজ টিভি।